আসসালামু আলাইকুম। ওটস অনেক স্বাস্থ্যকর একটি খাবার, ছোট বড় সকলের জন্য আদর্শ একটি পুষ্টিকর খাবার হিসেবে এর পরিচিতি রয়েছে। ওজন কমাতে ও ডায়েটে খেতে পারেন ওটস দিয়ে তৈরি খাবার। আজ তৈরি করে দেখাবো ওটস ও দুধ দিয়ে খুব কমন একটি নাস্তার রেসিপি। এছাড়া থাকবে ওটস সম্পর্কে অনেক তথ্য। চলুন রেসিপিটি শুরু করি। ওটস দিয়ে মজাদার ব্রেকফাস্ট বা নাস্তা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি। আমি এখানে ইনস্ট্যান্ট ওটস নিয়েছি। সাধারণত 2 ধরনের ওটস বেশি পাওয়া যায়, রোল্ড ওটস ও ইনস্ট্যান্ট ওটস। রোল্ড ওটসের চাইতে ইনস্ট্যান্ট ওটস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমি ইনস্ট্যান্ট ওটস একটা প্যানে দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। প্রথমে ওটসটা এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এবং খেতে ভালো লাগে। আমি অনবরত নেড়ে নেড়ে 1 মিনিটের মতো ওটসগুলো ভেজে নেব। আর ওটস কীভাবে উৎপন্ন হয়, কীভাবে খাওয়া যায় এবং এর উপকারিতা কী কী, এ নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। ওটস অনেক উপকারী, এটা সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা, এমনকি রাতের ডিনারেও খাওয়া যায়। পশ্চিমা বিশ্বে ওটস অনেক জনপ্রিয় ও স্বাস্থ্যকর খাবার। আমি অনবরত নেড়ে নেড়ে ওটসগুলো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, আর ভাজতে হবে না। আমি এখন দিয়ে দিব তরল দুধ। 1/2 লিটার দুধ আমি ভাজা ওটসে দিয়ে দিচ্ছি। গরুর দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। আর 1 কাপ ওটসের জন্য 1/2 লিটার একেবারে পারফেক্ট, দুইজনের জন্য হেভি নাস্তা হিসেবে সার্ভ করতে পারবেন। ওটস কিন্তু রান্না করলে ভাত ও চিড়ার মতো ফুলে যায়। রান্না হতে হতে দেখবেন সবটা দুধ ওটস আস্তে আস্তে অ্যাবজর্ব করে নেবে। একটু নেড়ে দিচ্ছি। এখন এতে দিচ্ছি লবণ। আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিচ্ছি। আপনারা সাধারণ লবণ দিয়েও রান্নাটি করতে পারেন। আমি সামান্য পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। হিমালয়ান পিঙ্ক সল্ট কী তার উপর আমার একটি ভিডিও আছে, লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। এখন নেড়ে নেড়ে ঘড়ি ধরে মিডিয়াম আঁচে 3 মিনিট রান্না করব। হালকাভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। আর আপনারা যদি রোল্ড ওটস নেন, ওইটা দেখতে কিছুটা চিড়ার মতো, ওইটা রান্না হতে কিন্তু টাইম বেশি লাগে। ওইটা 13 থেকে 15 মিনিট দুধে রান্না করতে হবে। আর ইনস্ট্যান্ট ওটস 3 মিনিট রান্না করলেই হয়। ওজন কমাতে খুব দারুণ কার্যকর ওটস। সকালে ওটসের নাস্তা এভাবে তৈরি করে খেলে সারাদিন আপনার পেট ভরা থাকবে, খিদা কম লাগবে। ওজন কমানো ছাড়াও ওটসে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তো আমি নেড়ে নেড়ে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ওটস অনেক ফুলে উঠেছে, দুধ প্রায় শুষে নিয়েছে। ঠান্ডা হতে হতে কিন্তু ওটস আরও অনেক ফুলে উঠবে এবং দুধটা পুরোপুরি টেনে নেবে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে ওটস চুলা থেকে নামিয়ে নিব। আমি এখন গরম গরম ওটস সার্ভ করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ওটস কিন্তু গরম ও ঠান্ডা দুই অবস্থাতেই খাওয়া যায়, যার যেমন পছন্দ। দেখেছেন ওটস অনেক ফুলে উঠেছে এবং দুধটা পুরোপুরি টেনে নিয়েছে। ওটস বাটিতে নিয়ে আমি এখন একটু ডেকোরেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতে পারেন, যে যেটা পছন্দ করেন। দিয়ে দিচ্ছি কয়েকটি কলার স্লাইস। এরপর দিচ্ছি কিছু খেজুর কুচি, দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আগেই বলেছি আপনাদের পছন্দের যে কোনো কিছু দিয়ে কিন্তু ওটসটা ডেকোরেট করে নিতে পারেন। সবশেষে ওটসটা মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি মধু। আপনারা চাইলে মিষ্টি করার জন্য রান্নার সময় ব্রাউন সুগার দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। হয়ে গেল ভীষণ মজার ও ভীষণ হেলদি ওটসের নাস্তা। এটা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।